আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে প্রসংবাদ জুড়ে সাথে রয়েছি আমি হাবিবা ফরোজ লোডশেডিং এর কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত ও পোলট্রি শিল্পে ক্ষতি সহ গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা লোডশেডিং এর শিডিউল মানা হচ্ছে না নওগাঁতে পিডিবিতে থেকে 2 ঘন্টা লোডশেডিং এর কথা বলা হলেও বিদ্যুৎ থাকছে না 1 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর কারণে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ না থাকায় হুমকির মুখে পড়েছে বগুড়ার কাগজ কারখানাগুলো এদিকে চার্জার ফ্যান এবং লাইটের অযৌক্তিক মূল্য বৃদ্ধি করায় মিরপুরের কোঅপারেটিভ মার্কেটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই সময় রিপোর্ট ইলেকট্রনিক্সকে একই দায়ে 30,000 টাকা ফারুক ইলেকট্রনিক্সকে 20,000 টাকা ও সুরমা ইলেকট্রনিক্সকে 20,000 টাকা জরিমানা করা হয় কেন্দ্র করে ইলেকট্রিক চার্জার এবং লাইটের দাম অনেক বেশি নেওয়া হচ্ছে এখানে এবং এই অভিযোগের ভিত্তিতে মূলত এখানে অভিযান পরিচালনা করেছে আমরা যেটি দেখলাম যে এনারা মূলত ক্যাশ মেমোই প্রদান করছেন না অর্থাৎ এনারা যে ক্রয় মূল্য কত সেটি দেখাতে পারছেন কিন্তু বিক্রয় মূল্য দেখাতে পারছেন না দেখাতে চাচ্ছেনও না এবং এটি হাইড করা হচ্ছে অর্থাৎ এদের যে অসৎ প্রবণতা সেটি আমরা এখানে লক্ষ্য করেছি মিরপুরে এক থেকে সরাসরি যোগ দিচ্ছেন এখন সহকর্মী দীপ্তচন্দ্র পাল দীপ্ত অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কি কি অনিয়ম পেয়েছে হাবিবা দেশে প্রচণ্ড গরম এবং ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু চার্জার ফ্যান এবং চার্জার যে লাইট রয়েছে সেটির চাহিদা কিন্তু বেড়েছে এবং সেই সুযোগটি নিয়েছে অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু মূল্য বাড়িয়ে দিয়েছেন এবং বাজারে অযৌক্তিক হারে যে মূল্য বেড়েছে তা স্থিতিশীল করতেই কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানের পরিচালনা করছে আজকে আমরা আছি রাজধানী মিরপুরে এখানে কিন্তু আমরা দেখেছি ভোক্তা অধিকার বেলা 12টা থেকে অভিযান পরিচালনা করছে এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট 70,000 টাকা জরিমানা করেছে তাদের ভুল ছিল যে তারা যে বিক্রি করেছেন বিভিন্ন পণ্য সেই পণ্যের কিন্তু তারা ক্যাশ মেমো রাখতে পারেনি যার কারণে কত দামে বিক্রি করছেন সেটি কিন্তু তারা দেখাতে পারেনি এবং এই দায়ে কিন্তু তাদেরকে 70,000 টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এখন আমরা আছি এই মিরপুরের একটি ইলেকট্রনিক্স দোকানে এখানে রয়েছেন ভোক্তার সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল আমরা তার কাছ থেকে একটু শুনবো কি কি অসঙ্গতি পেলেন আজকে সারাদিন ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা সহ দেশব্যাপী একযোগে ইলেকট্রিক পণ্য যে চার্জার এবং ফ্যান এবং এই যে ভোজ্য তেল এর উপর অভিযান পরিচালিত হচ্ছে এরই অংশ হিসেবে মূলত আমরা এই মিরপুর 1 নম্বর যে ইলেকট্রিকের মার্কেট এখানে এসে যেটি আমরা দেখলাম যে কিছু কিছু ইলেকট্রিক চার্জারের ক্ষেত্রে MRP দেওয়া আছে তার চেয়েও বেশি দামে বিক্রি করার যে অসৎ প্রবণতা সেটি আমরা লক্ষ্য করেছি এবং আর একটা বিষয় আমরা খেয়াল করেছি যে কম দামে কিনে অনেক বেশি দামে অর্থাৎ অতি মুনাফা লাভের যে অপচেষ্টা সেটিও করেছেন এবং ক্যাশ মোমো পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করছেন না এমনটি আমরা দেখেছি সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে যে পণ্যটি যে দামে বিক্রি করার কথা সেই রকম না বিক্রি করে অনেক বেশি দামে বিক্রি করার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করছি ফলে আমরা এখানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করছি এখানে আমরা যেটি দেখলাম ভীষণ প্রাণ RFL-এর চার্জার এখানে MRP লেখা ছিল 3290 টাকা সেখানে প্রতি পিস নিয়ে বিক্রি করছেন 3600 টাকা জিজ্ঞেস করলে বলছেন উত্তর যে যেহেতু চাহিদা বেশি সাপ্লাই কম সেই হিসেবে উনি বাড়িয়ে দিয়েছেন তো শুনছিলেন হাবিবা যে এখানে কিন্তু চাহিদা বেশি থাকার কারণে যে অসাধু ব্যবসায়ীরা তারা অতিরিক্ত মুনাফার জন্য কিন্তু এই কাজটি করছে এবং তাদের ঠেকাতে কিন্তু মাঠে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তো হাবিবা এই ছিল মিরপুর 1 নম্বর কোঅপারেটিভ মার্কেট থেকে সবশেষ তথ্য ধন্যবাদ আপনাকে দীপ্ত এতক্ষণ মিরপুর 1 থেকে জানাচ্ছিলেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্কার্স পার্টি ও মুসলিম লীগের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন সংলাপে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ে স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইসির অধীনে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়া সেনাবাহিনীকে মোতায়েনের দাবি জানানো হয় নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেয়া ইভিএম এ ভোট না দেয়া ও জেলা জজের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান মুসলিম লীগ নেতারা এ সময় সিইসি বলেন নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিকভাবে ফয়সালা হবে এটি কমিশনের এখতিয়ার নয় দুপুর 2:30টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP সঙ্গে সংলাপের সময় নির্ধারিত থাকলেও তারা সংলাপে অংশ নেবে না আজকে যে লিখিত মৌখিক বক্তব্য দুটোই দিয়েছেন এগুলো আমরা অবশ্যই বিবেচনায় গ্রহণ করব এগুলো আমাদেরকে আমাদের কাজের জন্য আলো দেখাবে নির্বাচন অনুষ্ঠানের সকল দল ও অংশজনের আন্তরিক কমিটমেন্ট প্রয়োজন কারণ এটা ছাড়া যদি সৌহার্দ্য সম্প্রীতি এবং অনুকূল পরিবেশ বাহিরে না থাকে তাহলেও কিন্তু নির্বাচন অনুষ্ঠান করা কষ্টসাধ্য হয়ে পড়ে
আলোচনার জন্য হঠাৎ করে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে নতুন কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই প্রশ্ন তোলেন বিএনপির নেতা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা দলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী। এছাড়াও আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, সংবিধানের কথা বলে লাভ নেই, নিরপেক্ষ সরকার নিশ্চিত করতে শান্তিপূর্ণ আন্দোলন করা হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার দিতে চান না, অনেক তালবাহানা। আপনার চায়ের দাওয়াত কেন দিচ্ছেন? আপনি বলেন যে আমি নির্দলীয় সরকার দেব, এই জন্য কথা বলা যেতে পারে। যে গণতন্ত্রের উপর আস্থাশীল সেই জায়গায় আপনি যান না কেন? আপনি নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন, ভোটকেও জাদুঘরে পাঠিয়েছেন। দরকার মতন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ না থাকায় হুমকির মুখে পড়েছে বগুড়ার কাগজ কারখানাগুলো। পুরনো ফেলনা কাগজ থেকে এসব কারখানায় বছরে প্রায় 600 কোটি টাকার নিউজ প্রিন্ট ও বোর্ড পেপার তৈরি হলেও সম্প্রতি তা বাধাগ্রস্ত হচ্ছে, ফলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে এসব কারখানার মালিক ও শ্রমিকদের। বগুড়া থেকে জিএম সজলের তথ্যচিত্রে আরো বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ সামিয়া তান্না। বগুড়ায় পথ শিশু কিংবা ফেরিওয়ালাদের হাত ঘুরে পুরনো ও ফেলনা কাগজ আসে কারখানায়। এসব ফেলনা কাগজ দিয়েই তৈরি হয় নিউজ প্রিন্ট, মোড়কীকরণ কাজে ব্যবহারযোগ্য মিডিয়াম ও বোর্ড পেপার। যে কাগজ পচে চারপাশ নোংরা হওয়ার কথা ছিল তা থেকেই তৈরি হয় পণ্য। এই পণ্য তৈরির কারখানায় অন্তত 7,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। আমার এখানে এই কোম্পানিতে অনেক শ্রমিক তারা কাজ করে, তারা একসময় বেকার। অনেক শুনেছি যারা কিস্তিতে সবার আছে, একটা গরিব মানুষ কিস্তি চালাতে পারতো না। শ্রমিকরা কাজ করার পরে তারা কিস্তি চালাতে পারে, সন্তান সন্তানের লেখাপড়া, তারপরে মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে তারা দিন যাপন করতে পারে। বগুড়ায় 6টি কাগজের কারখানার মধ্যে 2টি চলে গ্যাসে, অন্যগুলোর জ্বালানি কয়লা আর তুষ। কিন্তু এখন জ্বালানির দাম বেশি হয় সংকটে এসব কারখানা। মন্ডিতে নামে অনেক কাগজ দেশে ইম্পোর্ট হচ্ছে, এই ইম্পোর্ট হওয়ার কারণে আমাদের শিল্প এদের সঙ্গে রেটে কস্টিংয়ে মিলাইতে পারি না। কাগজ শিল্প হলো গ্যাস নির্ভর শিল্প হতে হবে, প্রথম কথা, মানে স্টেবল কারেন্ট থাকতে হবে, ইলেকট্রিক থাকতে হবে। এই কারেন্ট একবার যদি বন্ধ হয়ে যায়, পাওয়ার যদি একবার বন্ধ হয়, সেটা কিন্তু আপনার মোটামুটি এক মিনিটের জন্য, হাফ মিনিটের জন্য বন্ধ হলেও এক ঘন্টা ব্যবহার প্রসেসিংয়ে আনতে হবে। জেলার শিল্প কারখানা সচল রাখার সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পত্র যোগাযোগ করে এবং চেষ্টা করে এই শিল্পগুলোকে কীভাবে বাঁচানো যায় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার সুযোগ রয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। সাভারের সড়ক দুর্ঘটনায় 4 পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার জন্য বাস মালিকের অতি মুনাফা ও অর্থলোভী আচরণকে দায়ী করে অবিলম্বে তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে নিহতের স্বজন ও সহকর্মীরা। তাদের অভিযোগ, ওই পরিবহন মালিক লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের 2 দিন না ঘুমানো অদক্ষ চালককে বাস চালাতে বাধ্য করেন, যার কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জন মেধাবী পরমাণু বিজ্ঞানী অকালে প্রাণ হারায়। সকালে শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান তারা। অবিলম্বে নিরাপদ সড়ক আইনে কঠোর বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দূরপাল্লায় বিকল্প চালকের ব্যবস্থা করা সহ 6 দফা দাবি তুলে ধরা হয়। দ্বিতীয় কারণ হচ্ছে সড়ক দুর্ঘটনা, এত মানুষ মারা যাচ্ছে, এই বছর তো ঈদে প্রচুর মানুষ মারা গিয়েছে। আপনি একটা সহজ হিসাব যে পুরো সেক্টরটা অনিয়মগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত, যাদের ঘটনা ঘটেছে, এতজন মানুষ মারা গেছেন, সেটার বিচার হবে, তদন্ত হবে, আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে, দোষীদের শাস্তি হবে, এইটাও তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা দাবি করতে হচ্ছে কেন আমি এটাও বুঝছি না। এদিকে নেত্রকোনা সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। সকালে নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার মহিষবেড় এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী শালতিঘা গ্রামের সুরুজ আলী ও শাহজাহান মিয়া নিহত হয়। আহত হন 4 জন, তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন মিলন বিশ্বাস নামে এক যুবক। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেইজা বাজারে বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসে টোল আদায় হয়েছে 76,16,99,000 টাকা। এ সময় সেতুতে গাড়ি পার হয়েছে 5,70,420টি। টোল রোড কর্তৃপক্ষ জানায়, উদ্বোধনের পর দিন 26 জুন থেকে সেতুতে গাড়ি চলাচল শুরু হয়, 23 জুলাই পর্যন্ত হিসেবে এই টোল আদায় হয়েছে। গত 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরদিন গাড়ি চলাচল শুরু হয়, তবে দুর্ঘটনার মুখে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়। এ পর্যন্ত সেতুর উভয় প্রান্তে একাধিক দুর্ঘটনায় 5 জন মারা গেছে। দর্শক, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রয়েছেন সহকর্মী ইব্রাহিম হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ইব্রাহিম, পদ্মা সেতুর যান চলাচল আজ কেমন দেখছেন, এবং সেই সঙ্গে জানাবেন যে সেতুটি চালু হওয়ার পর এই এলাকায় মানুষের জীবনযাত্রায় কি ধরনের প্রভাব পড়েছে? জি হাবিবা, আসলে 25 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর যেই স্বপ্নের আমাদের পদ্মা সেতু, গৌরবের পদ্মা সেতু উদ্বোধনের পর 26 তারিখ যান চলাচল এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে কিন্তু এই পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে শরীয়তপুর সহ দক্ষিণ আর পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছে এবং গতিশীল হয়েছে উন্নয়ন। সেই সাথে বিভিন্ন কল কারখানা, মিল, ফ্যাক্টরি, বিভিন্ন পর্যটন এরিয়া হিসেবেও ঘোষণা করার বিভিন্ন প্রক্রিয়া চলতেছে এবং বিভিন্ন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি। তো সেই সাথে এই এলাকার মানুষের জীবনমানের কিন্তু উন্নয়ন হয়েছে, এবং পাশাপাশি যদি আপনাকে একটু বলি, এই এলাকার মানুষ সারা জীবন যে কষ্ট করে ঢাকাতে যাতায়াত করত, বিভিন্ন দুর্ভোগ পোয়াতে হতো তাদের, সেই দুর্ভোগ কিন্তু চিরতরে তাদের লাঘব হয়েছে, এবং আজকে পর্যন্ত আমরা যতটুকু দেখেছি নির্বিঘ্নে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার সাথে যোগাযোগ করছে এবং যাতায়াত করতে পারছেন। আজও কিন্তু আমরা দেখছি টোল প্লাজায় টোল দিয়ে নির্বিঘ্নে এবং কোনো যানজট বিহীনভাবে চলাচল করতেছে মানুষ, এবং তাদের ভিতরে একটা আলাদা স্বস্তি এসেছে এবং স্বস্তি ফিরেছে এই অঞ্চলের মানুষের মাঝে। এই পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চলের সেই সাথে যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করেছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতুর যাত্রা প্রান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম হোসেন। রাষ্ট্রীয় মর্যাদার শেষ শ্রদ্ধা জানানো হলো সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বি মিয়ার প্রতি। জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তার প্রথম জানাজা নামাজে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল 8:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফজলে রাব্বি মিয়ার মরদেহ। মারুফ রেজার রিপোর্টে বিস্তারিত। বিমানবন্দর থেকে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মরদেহ আনা হয় উচ্চ আদালত প্রাঙ্গণ জাতীয় ঈদগাহ মাঠে। এখানে শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় গার্ড অব অনার প্রদানের পর অনুষ্ঠিত হয় প্রথম জানাজা নামাজ। এতে অংশ নেন জাতীয় সংসদের সদস্য, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জানাজা শেষে প্রথমে রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তাদের নিজ নিজ সামরিক সচিবগণ। এরপর একে একে শেষ শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় ফজলে রাব্বি মিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের নানা কথা স্মরণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। পরপর 7 বার যিনি নির্বাচিত হন তার জনপ্রিয়তা ছিল অভ্রবেদী, তুঙ্গে। নির্লোভ, নিরহংকার একজন ভালো মানুষ। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চর এলাকার মানুষ তিনি তিনি ওই জায়গা থেকে উঠে এসেছেন, সে এলাকার মানুষের জন্য তিনি সবসময় খুব শক্তিশালী একটা ভূমিকা রাখবেন। এত ভালো মানুষ, আমার আশা ছিল যে উনি সুস্থ হয়ে ফিরে আসবেন। এইটাই আজকে সবচেয়ে বড় দুঃখ যে উনি সুস্থ হয়ে ফিরে আসলেন, এটা আমাদের জন্য একটা বড় রকমের ক্ষতি হয়ে গেল। ঈদগাহ মাঠের শেষ শ্রদ্ধা শেষে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে জন্মস্থান গাইবান্ধায়। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। দর্শক, গাইবান্ধার শাখাটায় রয়েছেন সহকর্মী ফেরদৌস জুয়েল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জুয়েল, গাইবান্ধার দ্বিতীয় জানাজা কখন এবং কখন নাগাদ দাফন করার কথা রয়েছে? আবিবা, আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে 1:23 গাইবান্ধার শাখাটা উপজেলার বোনারপাড়া এলাকায় যে মাঠে নামার কথা ছিল সেই মাঠে সমস্যার কারণে অন্য একটি মাঠে তার লাশবাহী হেলিকপ্টারটি অবতরণ করে এবং সেখান থেকে
লাশ হেলিকপ্টার থেকে নামানোর পর আমি এই মুহূর্তে রয়েছি সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে। এখানে জানাজা অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জানাজা। আমি জানতে পেরেছি যে লাশ ওখানে যারা ছিল অতিথি তারা লাশ গ্রহণ করেছেন এবং লাশকে রওনা দিয়েছেন এই সাঘাটা ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠের উদ্দেশ্যে। এখানে সারাদিন গাইবান্ধা সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে অ্যাডভোকেট রাব্বি সাহেবের যে ভক্ত অনুরাগী রয়েছেন এবং তার সহকর্মীরা রয়েছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি যে সেক্টরে যুদ্ধ করেছেন 11 নম্বর সেক্টরে, সেই সব সেক্টরের মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ এবং জনগণ কিন্তু এই মাঠে এখন আসছেন। আজ বিকেল 3টায় এখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং বিকেল 6টার দিকে তার গ্রামের বাড়ি গটিয়াতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার আত্মীয় স্বজনদের পাশে স্থাপন করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস জুয়েল। ইলিশ ধরায় ব্যস্ত সময় পার করছেন দেশের উপকূলীয় এলাকার জেলেরা। টানা 65 দিনের নিষেধাজ্ঞা শেষে হাসি ফুটেছে জেলেদের মুখে। চট্টগ্রামের 5টি উপকূলীয় অঞ্চল ও সিটি কর্পোরেশনের জেলেরা ইতোমধ্যেই মাছ নিয়ে ঘাটে ফিরেছেন। কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় নিবন্ধিত 6,000 জেলে সহ কয়েক হাজার ফিশিং বোট সাগরে মাছ ধরে ফিরেছে ঘাটে। জেলেরা বলছেন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তারা খুশি। এতদিন অভাব অনটনে জীবন কাটলেও এবার ইলিশ ঠিকমতো পাওয়া গেলে আর কষ্ট থাকবে না তাদের। আজকে চলতেছে যেটা 50 হাজার চলছে সেটা আজকে 30-40 দিকে চলে আসছে, আর বড়টা আপনার 70-80 দিকে চলে আসছে। মাছের দাম একটু কমে গেছে, মোটামুটি মাছ আসছে আর কি। নতুন মাছ সামনে তো একদিন পর আরো মাছের দাম একটু কমবে আশা করি আর কি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের ভুবনেশ্বর কালিঙ্গা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। চতুর্থবারের মতো হতে যাওয়া এই আসরে অংশ নেবে বাংলাদেশ ও স্বাগতিক ভারত সহ 5 দল। খেলা হবে লীগ পদ্ধতিতে। লীগ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল অংশ নেবে ফাইনালে। জয় দিয়ে আসরের যাত্রা শুরু করতে চায় অধিনায়ক তানভীর হোসেন। উপরের সংবাদ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।